নমস্কার বন্ধুরা, ঋতু রকমারিতে জানাই আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি, দইবড়া। এই দইবড়া খেতে অত্যন্ত সুস্বাদু, আর গরমকালে এই দইবড়া শরীরকে ভীষণই ঠান্ডা রাখে। তাহলে দেখে নেওয়া যাক দইবড়া কীভাবে তৈরি করছি। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে আগে থেকে ধুয়ে দু তিন ঘন্টা ভিজিয়ে রাখা 200 গ্রাম বিউলির ডাল পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এবার পেস্ট করে তৈরি করে নিচ্ছি। পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার একটা কাচের বড় বোলে পেস্টটা ঢেলে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা পারফেক্ট কীভাবে হয়েছে তার জন্য একটা বাটিতে সামান্য জলে এই ফেটানো একটু ডাল দিয়ে দিচ্ছি। যদি ভেসে থাকে তাহলেই মনে করব যে পেস্টটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, বড়াগুলো একে একে ভেজে নেব। বড়াগুলো বেশ একটু লালচে রং করে ভেজে নিচ্ছে। এবার একটা বড় পাত্রে গরম জলে তাতে পরিমাণ মতো নুন ও 1 চামচ হিং দিয়ে ভালো করে জলটা গুলিয়ে নেব, আর বড়াগুলোকে একে একে পাত্রে ঢেলে দেব ভেজানোর জন্য। এবার একটা পাত্রে টক দই নিয়ে তাতে 7 মতো নুন, বিট নুন, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা, পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে ওই দইটাকে ফেটিয়ে নেব। এবার জল থেকে বড়াগুলো তুলে আস্তে আস্তে করে চেপে চেপে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। সব বড়াগুলো রেখে দেওয়ার পর ওর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দেব, আর দিয়ে দেব তেঁতুলির চাটনি। আর ধনেপাতার চাটনি। ভাজা জিরের গুঁড়ো আর চাট মশলা ছড়িয়ে তার মধ্যে
কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। সবশেষে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিয়ে তৈরি হয়ে গেল দই বড়া। তাহলে বন্ধুরা, কেমন লাগলো দই বড়ার রেসিপি? এই গরমে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দই বড়া। আজকে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।